নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ইসরোর পক্ষ থেকে এসেছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সেই সব নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ত্রিপুরা বা অল ইন্ডিয়া বেসিক যে সকল জব নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করি সেই সব পেতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, এখন থেকে আপনারা প্রতিদিন আমাদের ভিডিওতে কমেন্ট করে রিওয়ার্ডও জিততে পারবেন। যেগুলি কমেন্ট আসবে তার মধ্যে যে কোনো একজনকে আমরা সেই রিওয়ার্ডটা দিয়ে দেবো ফোনপের মাধ্যমে। তো কি আছে সেটা আপনারা দেখে নিন। অনেকগুলি পোস্ট আছে, কোয়ালিফিকেশন অনেকটাই বেশি আছে, তো সবটি নিয়ে আলোচনা করতে সম্ভব হবে না। তো এক্ষেত্রে যে পোস্টগুলির কোয়ালিফিকেশন কম আছে, 10th পাস আছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আর বাকি নোটিফিকেশনটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিফিকেশনটা দেখে নেবেন। যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। এখানে পোস্ট কোড 13 নম্বর, যার জন্য যে পোস্ট আছে টেকনিশিয়ান বি ফিটার, যার জন্য ভ্যাকেন্সি আছে 6টা। বন্ধুরা, এক্ষেত্রে জেনারেল যারা আছেন তাদের জন্য 3টা, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 1টা, এসসি এসটি 1টা রাখা হয়েছে ভ্যাকেন্সি। এক্ষেত্রে কোয়ালিফিকেশন মেট্রিক পাস হতে হবে বন্ধুরা, প্লাস আইটিআই থেকে আপনারা ফিটারের ট্রেড যদি করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর যেটা আছে 14 নম্বর পোস্ট কোড টেকনিশিয়ান বি মেশিনিস্টের জন্য, এক্ষেত্রে বন্ধুরা 2টা ভ্যাকেন্সি আছে, এর মধ্যে 1টা জেনারেল 1টা ওবিসি, আর 1টা যেটা থাকবে ব্যাকলগ মুখিয়া থাকবে সেটা এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য থাকবে বন্ধুরা। এক্ষেত্রেও মেট্রিক পাস হতে হবে, প্লাস আইটিআই থেকে মেশিনিস্টের যদি ট্রেড আপনারা করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 15 নম্বর পোস্ট কোড, যার জন্য টেকনিশিয়ান বি ইলেকট্রনিক্স রাখা হয়েছে, এক্ষেত্রে জেনারেলের জন্য 4টা, ইডাব্লিউএস 1টা, ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন 1টা, এসসির জন্য 1টা, আর এর মধ্যে যারা পিছলা বকেয়া ব্যাকলগ যারা আছেন তাদের মধ্যে থেকে ওবিসি 1টা, এসটি 2টা রাখা হয়েছে বন্ধুরা। এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন মেট্রিক পাস হতে হবে, প্লাস আইটিআই থেকে আপনারা যদি মেকানিক রেডিও অথবা রেডিও এবং টিভি সাথে ইলেকট্রনিক্সের ট্রেড যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 16 নম্বর পোস্ট কোড, যার জন্য টেকনিশিয়ান বি ইনফরমেশন টেকনোলজি, যার জন্য জেনারেল 1জন আর ইডাব্লিউএস 1জন নেওয়া হবে, এক্ষেত্রে কোয়ালিফিকেশন মেট্রিক পাস হতে হবে, প্লাস আইটিআই থেকে যদি আপনার ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্স থেকে যদি আপনার ট্রেড থেকে পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 17 নম্বর বন্ধুরা, টেকনিশিয়ান বি প্লাম্বার, এক্ষেত্রে 1টাই ভ্যাকেন্সি আছে আর সেটা এসসি যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য, এক্ষেত্রে মেট্রিক পাস হতে হবে, প্লাস আইটিআই থেকে প্লাম্বারের ট্রেড যদি আপনারা করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা 18 নম্বর পোস্ট কোড, যার জন্য টেকনিশিয়ান বি কার্পেন্টারের পোস্ট আছে, এক্ষেত্রে ওবিসি যারা আছেন তাদের জন্য 1টা আছে বন্ধুরা ভ্যাকেন্সি, এক্ষেত্রে আপনারা মেট্রিক পাস প্লাস আইটিআই থেকে পাশ করতে হবে, কার্পেন্টার যদি ট্রেড নিয়ে পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ান 19 নম্বর পোস্ট কোডের জন্য ওবিসি 1টা ভ্যাকেন্সি আছে, মেট্রিক পাস হতে হবে, প্লাস আইটিআই সাথে বন্ধুরা ইলেকট্রিশিয়ানের যদি ট্রেড করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 20 নম্বর ড্রাফটসম্যান বি মেকানিক্যাল, এক্ষেত্রে 2টা রাখা হয়েছে জেনারেলের জন্য, 1টা ভ্যাকেন্সি থাকবে ওবিসি ক্যান্ডিডেটস, এক্ষেত্রেও মেট্রিক পাস হতে হবে, প্লাস আইটিআই থেকে ড্রাফটসম্যান মেকানিক্যালের ট্রেড নিয়ে যদি আপনারা পাস করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 21 নম্বর টেকনিশিয়ান বি কেমিক্যাল থেকে 1টাই ভ্যাকেন্সি আছে, এক্ষেত্রে জেনারেল যারা আছেন তাদের জন্য, এক্ষেত্রে বন্ধুরা মেট্রিক পাস হতে হবে, প্লাস আইটিআই থেকে যদি আপনারা
ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট অথবা অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট থেকে আপনার ট্রেড এই ধরনের ট্রেড নিয়ে পাশ করে থাকেন, তাহলে এখানে আপনার আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পোস্ট কোড দেখে নেবেন বন্ধুরা, আবেদনের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন একটা হতে পারে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন 13 থেকে শুরু করে 21 অবধি যে পোস্ট কোড আছে, সেই পোস্ট কোডের মধ্যে একটা যেটা ভ্যাকেন্সি থাকবে সেটা লোকোমোটর ডিসেবিলিটির মধ্যে পড়বে, আর দুটা ভ্যাকেন্সি এখানে রিজার্ভ থাকবে ESM যারা আছেন তাদের জন্য। তাছাড়া বন্ধুরা এখান থেকে আপনারা স্যালারি যেটা আছে সেটার ডিটেলসও পেয়ে যাবেন, যে 13 থেকে 21 পর্যন্ত পোস্ট কোড আছে তারা এখানে যে স্যালারিটা পাবেন সেটা মিনিমাম 21,700 থেকে শুরু করে 69,100 টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন। তাছাড়াও বন্ধুরা যে বাকি ডিটেলস এজ লিমিট নিয়ে দেওয়া হয়েছে তা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। পোস্ট কোড দেখে নিন বন্ধুরা, এখান থেকে আপনারা যে ডিটেলস আছে সেটা পেয়ে যাবেন। 9 থেকে 21 অবধি যে পোস্ট কোড আছে তাদের এজ লিমিট যেটা রাখা হয়েছে মিনিমাম 18, ম্যাক্সিমাম 35। এক্ষেত্রে যে এজটা কাউন্ট করা হবে 3/4/2020-এর উপরে কাউন্ট করা হবে। তারপরে বন্ধুরা এখানে এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। সিলেকশন প্রসেস বন্ধুরা দুটো লেভেলে সিলেকশন হবে, রিটেন টেস্ট আর স্কিল টেস্ট মাধ্যমে এখানে সিলেকশন হবে। ইন্টারভিউ যেটা বন্ধুরা 7/6/2020 এই ডেটে আপনাদের ইন্টারভিউটা হবে, রিটেন এক্সাম যেটা সরি রিটেন টেস্ট যেটা হবে সেটা আপনাদের রবিবার দিন আহমেদাবাদে হবে 7/6/2020। তারপরেও যদি আপনাদের আবেদনের জন্য কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে আপনারা তাদের যে ওয়েবসাইট আছে সেখানে নোটিফিকেশনের মধ্যেও আপনারা বন্ধুরা তাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার সেটা পেয়ে যাবেন। ক্লোজিং ডেট যেটা রাখা হয়েছে 3/4/2020 এর ভিতরে আপনাদের আবেদন করে নিতে হবে, 3/4/2020-এর ভিতরে। আর ওপেনিং হয়েছে 4/14/3/2020, আর যে রিটার্ন টেস্টটা হবে 7/6/2020 রবিবার। এখানে তাদের ফোন নম্বরও দেওয়া হয়েছে বন্ধুরা, যদি আবেদনের ক্ষেত্রে যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে এখানে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন, ইমেল আইডিও দেওয়া হয়েছে। বাকি বন্ধুরা ফিস কোনো ধরনের ফিস এখানে লাগছে না, তো ফিসের চিন্তা করতে হবে না। আর যদি তারপরে কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য বন্ধুরা এখানে শেষ করছি, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার।